রাজকুমারী আপনি পড়ে গেলেন কি করে? খুব লেগেছে আমার, উঠতেই পারছি না, আমায় ধরো। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা ধরুন, হাতটা ধরুন। আমি রাজকুমারী, এটা কি করে সম্ভব? মানে আমি আমি বললাম তো, আমি উঠতে পারছি না, আমায় তুলে নিয়ে চলো অন্দর মহলে। কি হলোটা কি? আদেশ করলাম তো আমি, তুলে নিয়ে চলো আমায়। মূর্তির মতন দাঁড়িয়ে রইলে যে, এই ক্ষমতা নিয়ে তুমি আমার দেহরক্ষী হয়েছ? সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। তুই তুই এখানে কি করছিস? সামান্য একটা রাধুনী হয়ে পাকশাল ছেড়ে খালি খালি বন্দর মহলে ঘুরে বেড়ানো? তোর মুখ দেখলেই আমার দিন খারাপ যায়। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে বলছি। আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। অভদ্র মেয়ে একটা, সারাটাক্ষণ যেন আমার পিছু পিছুই ঘুরছে। রাজকন্যা আমাকে ভুল বুঝলো না তো, আমি যে কি করে অদ্ভুত পরিস্থিতি সামলাবো কে জানে। একই সকাল থেকে রাজকন্যার সাথে কথা বলতে পারছি না, তার উপর এই ঘটনা ঘটলো। তোমার আবার কি হলো? হা করে তাকিয়ে কি দেখছো? চলো আমায় নিয়ে চলো অন্দর মহলে। আমায় ক্ষমা করবেন রাজকুমারী, দেখো ফেলে দিও না জানো। কাল পাঠানো হয়েছিল মন্ত্রী মশাইকে অনুসরণ করতে, তুমি আজ এসেছ সংবাদ দিতে, অপদার্থ একটা। কি করব মহারাজ, মন্ত্রী মশাই সারা রাত উদ্দেশ্যহীনভাবে বিজয়নগর ঘুরে বেরিয়েছেন। আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু উনি ক্লান্ত হননি। কি বললে? হ্যাঁ মহারাজ, তাকে কোনো সন্দেহজনক কাজ করতে দেখিনি, এখন তিনি প্রাসাদে ফিরে এসেছেন। মন্ত্রীমশাই অকারণে মাঝরাতে বিজয়নগরে ঘুরে বেড়াবে এমন তো নয়। উদ্দেশ্যটা কি? এত সহজে তুমি আমাকে ধরবে ভেবেছিলে কাঞ্চন? এতদিন ধরে আমি কামিনীর নজরে রাখছি, আর তুমি তুমি তো সেদিনের শিশু। এত সহজে হাল ছাড়বো না, দরকার হলে আমি রাজমাতার সাহায্য নেব, কিন্তু শেষ দেখে তবে থামব।
শুভেচ্ছা রইল। রাজকুমারীকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, দেহরক্ষী হলে বোধহয় এসব হয়তো করতে হয়, তাতে আমার কি? আমি কেন ভাবছি, আমার কেন এত রাগ হচ্ছে? যোদ্ধার ইচ্ছে হয়েছে তাই সে তার রাজকুমারীকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে আমার কি? আমি তো আর বাবা ঠিক আছে, এবার থাম, এবার বল তোরা কি বলতে এসেছিস। তোর জন্য আমরা দারুণ খবর এনেছি। দারুণ খবর? তা কি খবর এনেছিস শুনি। যাদের বিজয়নগরে আসার কথা ছিল তারা এসে পৌঁছেছে, তোদের সাথে দেখা করতে চায়। সত্যি সত্যি বলছিস তোরা? তার মানে এখন নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে আসবে মায়ের সাথে দেখা করার জন্য। এতদিনে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু আমি একা দেখা করতে পারবো না, যোদ্ধাকে সাথে নিয়ে যেতে হবে। আর এদিকে তো যোদ্ধার সাথে কথা বলার সময়ই হচ্ছে না, সে তার রাজকুমারীকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অদীক্ষিতা, কি ব্যাপার জোনাকি, তোর মুখ মেঘে ঢাকা পড়লো কেন? তোরা তো মেঘ দেখেছিস, এর আগে যে বৃষ্টি পড়ছিল সেটা তো তোরা দেখিসনি না? কেন রে, কি হয়েছে সেটা বল আমাদের। তোদের না আমায় একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দাঁড়া বলছি। যত তাড়াতাড়ি সম্ভব যোদ্ধাকে দিয়ে দিতে হবে তোদের। আশা করছি এটা দেখলে উনি বুঝতে পারবেন ওনাকে কোথায় আসতে হবে। মনে থাকবে? তুই চিন্তা করিস না, এটা আমরা যোদ্ধার কাছে ঠিক পৌঁছে দেব। তুই মন ভালো কর সোনা বন্ধু আমার। তাড়াতাড়ি পৌঁছে দিস।
আমি আর তোমার কাছে যাব না যোদ্ধা। আশা করি চিঠিটা পেয়ে তুমি জায়গা মতো পৌঁছে যাবে। এখন তোমার রাজকুমারীকে কোলের থেকে নামিয়ে তুমি আসতে পারো কিনা আমার কাছে সেটাই দেখবো।